আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রাজমান চরপাড়া এলাকায়। হ্যাঁ দর্শক বন্ধুরা, হঠাৎ করে ঘুরতে ঘুরতে রাজমান চরপাড়ায় আসলাম কি জন্য মূলত? হ্যাঁ দর্শক বন্ধুরা, এখানে মূলত একজন উদ্যমী উদ্যোক্তা মোহাম্মদ রেজওয়ান করিম ভাই টার্কির খামার করেছে। দর্শক বন্ধুরা, প্রথমত তিনি বিভিন্ন ধরনের ব্যবসা এবং সে ব্রয়লার পালন করত। হঠাৎ করে সে ব্রয়লার বাদ দিয়ে সে আসলো টার্কির খামারে। তো টার্কির খামারে আসার কারণটা কী এবং এগুলো কীভাবে পালন করছে তিনি মূলত, এবং এই টার্কির খামার সত্যি কি লাভজনক এখন বর্তমান, এই বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আপনাদের আজকে আমি সৌরভ আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, দেরি নয় আর চলুন রেজন ভাইয়ের কাছে যাই এবং তার কাছে গিয়ে বিস্তারিত তথ্য আমি নিজে জানি এবং আপনাদের জানানোর চেষ্টা করি। চলুন, নমস্কার। দর্শক বন্ধুরা, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনার কাছে খুব ভালো আছি। আচ্ছা, আপনার নাম তাহলে? মোহাম্মদ রেজওয়ান। রেজওয়ান, যে এখানে টার্কির যে খামার এটা তো আপনার না? জি আমার। আচ্ছা, এই টার্কির খামারে এখন বর্তমান কয়টা টার্কি আছে? এখন বর্তমান আছে হলো 46 পিস আছে। কত দিন ধরে এরকম টার্কি পালন করছেন? আমি 7 মাস হচ্ছে আমি আর টার্কির ব্যবসা আছি আর কি। 7 মাস ধরে টার্কির ব্যবসাটা করতেছেন না? আচ্ছা, টার্কি মোটামুটি ভালোই টার্কি আছে তাহলে। আপনার খামারে কি একদম টোটালি দেখি আসেন? তাহলে এই হচ্ছে আপনার টার্কি না? জি। কি ব্যাপার, টার্কি কি জাত কি দুই ধরনের নাকি ভাই? না, দুই ধরনের না। তো ওইগুলো ওরকম হলো ময়ূরের মতো দেখা যাচ্ছে, আর এগুলো আপনার ময়ূরের মতো দেখা যাচ্ছে না? ওইগুলো হলো মোরগ, আর এগুলো হলো আছে আপনার মুরগি। ওইগুলো মোরগ? জি। আর এগুলো মুরগি? মুরগি। তো মোরগ মুরগি এরকম আলাদা, মোরগ মুরগি থাকে একসাথে, আপনি আলাদা রাখছেন কি জন্য? আমি আলাদা রাখছি হলো মোরগের সংখ্যা আমার বেশি। হ্যাঁ, মুরগির ভিতর 4-5টা মোরগ দেওয়া আছে। হ্যাঁ, আর বাদ দিয়ে সব আলাদা আছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে যে এগুলো যে আপনার হচ্ছে বেগম তুলে আছে ময়ূরের মতো? হ্যাঁ জি জি জি। এগুলো ছেলে মোরগ? আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে আপনার মোরগ? জি। তাহলে আপনার এখানে কয়টা মোরগ দিচ্ছেন এরকম ভাবে? 21টা মুরগির সাথে আছে আমার হলো 5টা মোরগ আছে। তার মানে আপনার একটা মোরগের জন্য কয়টা মুরগি করে দিচ্ছেন? গোটা 60 টাকা পড়তেছে আর কি। এরকমই পড়তেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি যে এরকম যেহেতু মুরগির যেহেতু প্রথম সেটে মুরগির থেকে ঢুকছে আমরা, তো মুরগি নিয়ে একটু কথা বলি আপনার সাথে। হ্যাঁ। আচ্ছা, তো এই মুরগি আপনার যে এটা নিয়ে যে পালতেছেন, টার্কি নিয়ে যে পালতেছেন, মোরগ মুরগি সহকারে যেটা পালতেছেন প্রথমে, তো এটা কীভাবে আপনার এই যাত্রাটা কীভাবে শুরু হলো? প্রথমত অবস্থায় আমি এই জায়গায় আগে ব্রয়লার পালছি। আচ্ছা, ব্রয়লার পালার ফলে আপনার মনে করেন যে ব্রয়লার যে সময় দেওয়া লাগে, এটার ততটুকু সময় দেওয়া লাগে না। কি বলেন, আমার তো মনে হয় যে ব্রয়লারে আপনার কম সময় লাগে। না না না, এই এর যে খাটনি, ব্রয়লারের যে খাটনি, রাত দিন তফাৎ। কিভাবে তফাৎ হয়? রাত দিন তফাৎ ব্রয়লারের সাথে মনে রাখেন যে সব সময় ব্রয়লারের সাথে থাকাই লাগে। আচ্ছা, আর এই টার্কি সকালবেলা একবার খাবার দিলি মনে করেন যে সারাদিন চলবে, আর দুপুরবেলা একবার পানি দিলি চলবে। এটা আমি বিশ্বাস করলাম না, কারণ আপনার ব্রয়লারের দেহ হয় ছোট আর একটা টার্কি হয় এত বড়, তাহলে এটা আপনার একবার দিলে আপনার কি হবে এরকম হবে? না, সারা দিনের যে খাবারের পাত্র দেখেন। হ্যাঁ, সকালবেলা খাবারের পাত্র পাত্র তো খাদ্য দেই, আর পানির পাত্র পানি দেই। এই আমার সারা দিন চলে, দুপুরবেলা আবার খালি পানি দেওয়া লাগে। এটা কখনো সম্ভব? হ্যাঁ, এইভাবে আমাদের আসলে এই টার্কি এত বড় একটা প্রাণী। হ্যাঁ, ব্রয়লারের থেকে ওজন অনেক ডাবল 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 গুণে বেশি। হ্যাঁ হ্যাঁ, তারপরেও আপনার দেখা যাচ্ছে যে আপনার একবার দিয়ে দিচ্ছে হয়ে যাচ্ছে। হ্যাঁ, একবার দিলে হয়ে যাচ্ছে। তো ব্রয়লার থেকে আপনি এখানে আসলেন,
কিজন বয়লারে কি কোনো সমস্যা ছিল নাকি বয়লারে লাভ হয় বয়লারে আমার তেমন সমস্যা ছিল না আমি পাশাপাশি অন্য একটা কাজ করি যাতে দেখা যায় যে ওই আমার ওই কাজটা হয় না এই বয়লার পাইপে লইলে ওই কাজটা আমার হয় না যার ফলে আমি বললাম যে না বয়লার পালা বাদ দিয়ে তাহলে আমি টার্কি খামার করব স্যার প্রথমে বয়লার পালতেন এই একই জায়গায় একই জায়গায় তো আপনি কতগুলো টার্কি আনছিলেন সব মিলিয়ে সব মিলিয়ে আমি 70 পিস টার্কি আনছিলাম এখন আছে কয় পিস টার্কি এখন আছে আমার হলো 46 পিস কতগুলো টার্কি কোথায় গেল বিক্রি করেছি আমি মারা গেছে কয়টা মারা গেছে হলো 3 পিস বাচ্চা আনার পরে 3 পিস মারা গেছে তারপর 3 পিস টার্কি মারা গেল 3 পিস মারা গেছে কেন আপনার মুরগির খামারে আপনার যেগুলো যারা মুরগির খামার করে আপনি সোনালী বলে হ্যাঁ বা যেগুলো মুরগির খামারগুলো করেন যখন একদিনে বাচ্চা আনা হয় বা ছোট ছোট বাচ্চা আনা হয় তখন কিন্তু অনেকগুলো মারা যায় হ্যাঁ অনেক মারা যায় এগুলো কিন্তু স্বাভাবিকভাবে ধরে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি যখন ব্রয়লার পালতাম তখন আমার জিরো বাচ্চা আনার পরে দেখা যাচ্ছে কোনো কোনো দিন একটা দুইটে এরকম করতে করতে কোনো দিন 20টা আমার মানে চলে গেছে আর কি এগুলো আপনার স্বাভাবিক কিন্তু হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ কিন্তু এই টার্কি দেখলে আমার 3টে বাচ্চা মারা গেছে আমি বাচ্চা আনার পরে 3 দিন পরে আমাকে ভ্যাকসিন কথা বলে দিছিল আমি 3 দিন পরে রানীকে ভ্যাকসিন করে দিছিলাম আচ্ছা ভ্যাকসিন করার পরে অন্ত 2 মাস পর পর আবার রানীকে ভ্যাকসিন দিই কোথা থেকে সংগ্রহ করলেন এগুলো এগুলো বড় আজিজ ভাইয়ের কাছে আমি সংগ্রহ করলাম কাছ থেকে মূলত নিয়ে আসছি নিয়ে এনে এরকম ভাবে শুরু করলেন শুরু করছি ভ্যাকসিনও দিলেন হ্যাঁ প্রথম অবস্থায় কি কি খাবার দিচ্ছেন প্রথম অবস্থায় ওগার হলো ওই ব্রয়লার ফিড খাওয়াছি ব্রয়লার ফিড জি বয়লার ফিড কেন এরকম ভাবে খাওয়ালেন মাংস বৃদ্ধি করার জন্য না সাধারণত একার তো তখন খাদ্য তো বাসন লাগবে একার তো খাদ্য দিতে হবে তার মানে আপনার ছোট ছোট যে বাচ্চা যেগুলো হ্যাঁ বাচ্চার খাদ্য আর পাশাপাশি ঘাস দিছি ঘাসও খায় হ্যাঁ ঘাসও খায় ঘাস যদি একার দেওয়া যায় খাদ্যের পরিবর্তে খালি ঘাস খায় খাদ্য পরিবর্তে শুধু ঘাসই ঘাস খায় যদি ঘাস থাকে তাহলে মনে করেন যে খাদ্য বলে মুখ দেবে কি কি খায় এরকম ঘাস ঘাসের মধ্যে এরকম সব ধরনের ঘাসই খাবে সবুজ যেগুলো হবে বলে হ্যাঁ সবুজ যেগুলো হবে যদি বলেন গাছের নিম পাতা এনে দেবো তাও খাবে এই কারণে টার্কির খরচ কম তবে কি আপনার যদি টার্কিটা যদি এরকম ভাবে দেশি মুরগির মতো পালন করে যদি বেশি মানে ডিম থেকে বাচ্চা ফুটায় ফুটায় আপনার যদি কেউ যদি খামারটা বড় করতে চায় সেটা কি সম্ভব হবে সেরকম হ্যাঁ সেক্ষেত্রে সম্ভব হবে সেক্ষেত্রে সম্ভব হবে ডিম নিয়ে বাচ্চা ফুটালি মানে আপনার টার্কি কতদিন পর পর ডিম পারে বা টার্কি একটানা 7 মাস ডিম পারবে একটানা 7 মাস 7 মাস হ্যাঁ এর ভিতর মনে করেন যে 15-16 ডিম পারার পরে 2-5 দিন গ্যাপ দিবে আবার গ্যাপ দিয়ে আবার শুরু করবে আপনার একদিন পর পর মানে আপনার ডিম পারে না প্রতিদিন ডিম পারে প্রতিদিন একটা করে ডিম পারে 7 মাস একটানা 7 মাস একটানা প্রচুর লাভজনক বিজনেস এটা দেখতে হ্যাঁ মোটামুটি মনে করেন যে এই এই কারণে আমি জিনিসটা খামার তাহলে আপনি তো অনেক বুদ্ধিমান দেখতেছি আপনি যখনই দেখছেন যে না এটাতে লাভ আছে সব দিক দিয়ে লাভ তখনই আপনি গাট করে আপনি বয়লার বিক্রি করে হ্যাঁ ভালো বুদ্ধিমান দেখতেছি আপনি হ্যাঁ আর যাদের বাড়ির কাছে মনে করেন যে খোলা জায়গায় মাগা আছে সে সার তো খাইতে লাগবে না তো ভাইজান ভাই এই যে মুরগি নিয়ে কথা বললাম এতক্ষণ ভরা হ্যাঁ এগুলো তো ডিমও পারে জি বাচ্চা তো আপনি তোলান বাচ্চা ইনকিউবেটরে তুলাই হ্যাঁ তুলান তো আপনার হচ্ছে যদি কেউ এগুলো পালন করে আপনার না একটা কোনো হয়তো বা জায়গায় আপনি গিয়ে এই ডিম বাচ্চাগুলো তুল ফুটাই নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ কিন্তু ওদের যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে এগুলোর বাচ্চা ফুটাবে কীভাবে সাধারণত এদের সাধারণ মুরগি দিয়ে বাঁচা দিলে আপনি বাচ্চা ফুটাতে পারবেন আচ্ছা এগুলো কি বাতে বসে এগুলো বাতে বসে কিন্তু এগুলো দিয়ে বাতে বসালে তো আপনার প্রোডাকশন কম হবে লস হবে আমার লস হবে হ্যাঁ তো এগুলো যদি পাশাপাশি যদি একটা দেশি মুরগি যদি পালন করা যায় হ্যাঁ কিন্তু বাচ্চাগুলো ফুটানোর জন্য হ্যাঁ 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 তাহলে আপনার ডিমের যে চাহিদা ইয়া বেশি আপনার ইয়ার দামটা বেশি আসছে তো আপনার মানে আমার তো মনে হয় সময় একই দিন লাগবে সময় একই দিন লাগবে নাকি মুরগি বাচ্চা যদি মুরগির বাচ্চা আছে না সময় বেশি দিন লাগবে কয়দিন লাগে বেশি 28-29 আর মুরগি বাচ্চা কয়দিন লাগে 20 দিন মুরগি বাচ্চা 20 দিন এটা লাগে 28-29 হ্যাঁ মাত্র 8 দিনের ডিফারেন্স 8 দিন হ্যাঁ অর্থাৎ হাঁসের মতো আচ্ছা তার পরবর্তীতে দেখা যাচ্ছে বাচ্চাগুলো ফুটবে তো হ্যাঁ ফুটবে হ্যাঁ ফুটবে আচ্ছা এগুলো তাহলে আপনি কি ডিমগুলো কি বিক্রি করেন এগুলো ডিম বাড়ি বার হয়তো 2-4 জন চাইলে যদি আপনি ডিম নিতে চায় যে ভাই আমি ডিম নিয়ে শুরু করতে চাই হ্যাঁ সমস্যা নাই আমি বিক্রি করব কত করে হালি এখন ডিম বিক্রি করছেন 200 টাকা হালি এটা কি আপডাউন হয় বাজারে আপডাউন হয় আপডাউন আমি তো পাই নাই এখন আপডাউন আচ্ছা আচ্ছা 200 বাড়ি আছে আর 200 বাড়ি আপনি বিক্রি করছেন জি
আচ্ছা চলেন আপনারা যে মোরগের খামার দিচ্ছেন ময়ূরের খামার ময়ূর ময়ূর না টার্কির খামার না জি আচ্ছা ময়ূরের মতো দেখা যায় হ্যাঁ সবগুলো আপনার একদম পেকম তুলে আছে হ্যাঁ এই সুন্দরভাবে জায়গা করে দিয়েছেন একদম উপরে দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই মোরগের খামার এই মোরগগুলো আলাদা রাখার কারণটা কি বলতে পারেন মোরগের খামার মোরগ বলতে মনে করেন যে ওই ওদের যে খাদ্য দেই এই খাদ্যটা দিলে ওদের ওদের গ্রোথ হবে না তো হ্যাঁ গ্রোথ হবে না এই কারণে এদের আলাদা করে দাও আচ্ছা এখানে দেখলাম মানে আমি যেতে ওগারে যে খাদ্য দেই ওগুলো প্রোডাকশনের খাদ্য এর তার প্রোডাকশন নাই এটা আপনার হচ্ছে এখানে আপনার হচ্ছে বয়লারের না কিসের ফিড বয়লার ফিড দিয়েছে না জি এগুলো তো সাইজ দেখতেছি মাশাআল্লাহ বিশাল বড় হ্যাঁ বিশাল এগুলো জাত কি ভাই টার্কিগুলোর এগুলি সাধারণত বেশি বলি আর চলে আর কি মুরগির আপনার খরচটা যাচ্ছে কি রকম এখন মনে করেন জগার যে খাদ্যটা দেখে গেলে সেই খাদ্যটা যদি আমি দেই বুঝছেন আমি অনেক সময় দেখে সকালবেলা চলে এই খাদ্য দেই আর সারাদিন আমার ঘাস দিলে চলতেছে ঘাসও দেন হ্যাঁ ঘাস তাহলে দেখা যাচ্ছে যে আমার খাদ্য আমার কম লাগতেছে আচ্ছা এই কারণে খরচ কম আর বিদ্যুৎ বিল নাই বিদ্যুৎ বিল নাই না বিদ্যুৎ বিল নাই তা আপনি যে এখানে যে আপনি চারদিকে যে ওয়াল করে দিয়েছেন বা আপনারা যে এরকম পদ্মা দিয়ে টানাই দিয়েছেন হ্যাঁ তো এদিকে কি আপনার সমস্যা হচ্ছে না গ্যাস উৎপন্ন হয় না নিচে তো আপনার কোনো ফাঁপা নাই বা নিচে আপনি ফাঁপা না রাখলেও চলবে আমি জানি তারপর আপনি নিচে বালু দিয়ে রাখছেন জি হ্যাঁ তারপরে এতটুকু শুধু ফাঁকা আবার এতটুকু আবার ঢাকা হ্যাঁ ঢাকা তাহলে আপনার এখানে কি গ্যাস ওই রাত্রে যখন আটকাই দেন রাত্রে গুলোকে কীভাবে রাখেন গ্যাস উৎপন্ন হয় রাত্রে আমি সাধারণত পর্দা ফেলা দেবো এইভাবে থাকে এরকম খোলাভাবে এইভাবে খোলাভাবে যখন বৃষ্টি হবে যখন বৃষ্টি হয় তখন ফেলা দিই পর্দাটা তখন ভিতরে গ্যাস হয় না না তখন ভিতরে গ্যাস হয় না এতগুলো মুরগি অথচ দেখেন একটু গন্ধ নাই না অথচ এটা যদি বয়লারের ফার্ম হইতো গন্ধে থাকা যায় গন্ধে থাকা যাচ্ছে না এগুলো টার্কি কথা যদি আমি বলি তাহলে এই টার্কিগুলো মূলত কত কেজি করে হয় টার্কি মোরগের ওজন আপনার আসবে হলো 25-33 কেজি মোটামুটি 30 কেজি পর্যন্ত এরকম আছে আছে আচ্ছা আর আপনার এখানে যেগুলো আছে এগুলি আছে হলো আপনার হলো 7 কেজি এগুলো দিয়ে কি আপনার 20-30 কেজি কি করা সম্ভব অনেকদিন রাখলে সম্ভব আর যদি অনেকদিন না রাখেন তাহলে সম্ভব হবে না সম্ভব এগুলোর বয়স প্রায় 7 মাস 7 মাস এগুলোর এখন বর্তমান ওজনটা কত এখন বর্তমান ওজন আছে হলো আপনার হলো 6.5 কেজি 7 কেজি কত সংসার বলতে মনে করেন যে জুলুমি আসিল তখন যখন আমি মনে করেন যে চিন্তা করলাম যে ওই সাইডে সাইডে যদি আসলো কিছু এই সাইডেও কিছু আসলো তাহলে সংসার আমার ভালো চললো এই মন করে আমি টার্কি নিয়ে আসছিলাম টার্কিতে আসার পরে আপনার অবস্থা কি এখন এখন বর্তমান ভালো বর্তমান ভালো হ্যাঁ বর্তমান ভালো আচ্ছা তো অনেকে যে আপনার বাংলাদেশে এখন চাকরির অবস্থা বাজারটা খুবই খারাপ আমি তো বারবার শুধু বলি যে খামারে চাকরির খামারে আসো এইটাকে খামার দাও খামার দাও তা আপনার কী মনে হয় যারা বেকার বসে তাদের ক্ষেত্রে আপনার কী বলবেন যারা বেকার আছে আমার তো মনে হয় যে তারা চাকরির খামার করলে সবচেয়ে বেটার হবে কাহিনি হলে যে আমি যদি কাজ করে যদি করতে পারি তাহলে তারা তো বেকার বসে আছে তারা পারবে না কেন আপনি কি কি কাজ করছেন এখানে মূলত পরিশ্রম কিরকম দেওয়া লাগছে আমার এই জায়গাটা পরিশ্রম তো সেরকম পরিশ্রম নাই পরিশ্রম সেরকম নাই সেরকম পরিশ্রম নাই সকালবেলা সাইডে খাদ্য দিয়ে আমি কাজে চলে যাই আর দুপুরবেলা একটু পানি দেওয়া লাগে তা বাড়ির লোকজনই পারে আর কি আচ্ছা তাহলে আপনি এখানে বলতেছেন যে আপনার এটা সাইড ইনকাম হিসেবে ধরা যায় হ্যাঁ সাইড ইনকাম হিসেবে ধরা যায় তো শৌখিন ভাবে নিলে এটাও ধরা যায় সেটাও ধরা যায় তো ব্যবসায় নিলে এটাও ধরা যায় সেটাও ধরা যাবে সব দিক দিয়ে নেওয়া যায় না সব দিক দিয়ে পারফেক্ট কিন্তু এখন লাভ কীরকম সেটা বলবেন আপনি কীভাবে লাভ করছেন সেটা বলবেন আমি লাভ বলতে মনে করেন যে লাভ করছি কম বেশি করছি আমি তো করে খরচ হচ্ছে আপনার একটা মুরগিতে এক একটা মুরগিতে আমার 1200 টাকা খরচ 1200 টাকা করে একটা মুরগিতে খরচ খরচ আপনি বিক্রি করছেন কত বিক্রি করতেছি 2500 তাহলে আপনার তো ইয়া 1300 টাকা লাভ জি 1300 টাকা করে আপনার একটা মুরগিতে লাভ আছে লাভ হচ্ছে তার মধ্যে আপনার আবার পাইট খরচ আছে হ্যাঁ পাইট খরচ প্রতিদিন আপনি দিচ্ছেন ইয়া করতেছেন অবশ্যই কাম খরচ দিতেই হবে অবশ্যই ঠিক আছে আপনি প্রতিদিন এগুলোকে দেখাশোনা করছেন ওইটারও খরচ ধরতে হবে যেহেতু ব্যবসা করছেন আপনি এখানে হ্যাঁ টোটালি সব দিক দিয়ে আপনি এখানে লাভ দেখতেছেন লাভ দেখতেছি হ্যাঁ তো এখানে এই টার্গেট খাবার নিয়ে নেক্সট প্ল্যানিংটা কি আপনার যদি বলেন এটারকে নেক্সট প্ল্যান আমার আরো খামার আরো বড় করার ইচ্ছা আছে আর কি আমার বড় করার ইচ্ছা আছে এখন কি টার্কি খামারে বেশি সময় দেওয়া হয় নাকি ও গাজে গাজে দেখা হয় দুই গাজে করি আমি এখন দুই গাজে করি
এর মধ্যে টার্কি খামারটা বাড়ানোর চিন্তা ভাবনা এখন আছে জি এখনো বেশি আছে আমার পাশাপাশি ওটাও চলবে এটাও চলবে আমার আচ্ছা তো এই ছিল আজকে টার্কির গল্প আপনার না আচ্ছা দর্শক বন্ধুরা আজকে আমরা আসছিলাম রেজওয়ান ভাইয়ের টার্কির খামারে তো মোটামুটি সে কিভাবে কোন টেকনিকে টার্কি পালন করছে এগুলো নিয়ে একটু বিস্তারিত ধারণা টার্কি সম্পর্কে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ টার্কি কীভাবে কোন পরিবেশে রাখতে হবে তারপর এগুলো খাবারগুলো কী কী আছে হ্যাঁ এগুলো সেগুলো কিন্তু জানানোর চেষ্টা করছি লাভ কী পরিমাণ লাভ হয় এবং এগুলো কি লাভই সত্যি লাভ না লস এগুলো নিয়ে তিতামিটা দুই দিকে কিন্তু জানানোর চেষ্টা করেছি মূলত দর্শক বন্ধুরা আজকে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ধন্যবাদ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই